সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে, আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। দ্বিতীয় দফা ভোট শেষ হতেই মুকুল রায় দাবি করেছিলেন, এখনই 5-0 করে ফেলেছি আমরা। আর শুক্রবার সেই একই দাবি জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, এখন পর্যন্ত 5টি কেন্দ্রে নির্বাচন হয়েছে, আমরা জিতব 5টিতেই, বাকি সবগুলোতেই জিতব, কারণ ভোটটা দেবেন মানুষ, মানুষের উপরে আমাদের পূর্ণ আস্থা রয়েছে। শুক্রবার মুর্শিদাবাদের বহরমপুরে কংগ্রেসের শক্ত ভিটে দাঁড়িয়ে মমতা বলেন, বিজেপির সমর্থনে ভোটে জেতার চেষ্টা চালাচ্ছে কংগ্রেস, তাই কংগ্রেসকে একটি ভোটও দেবে না বহরমপুরের মানুষ। মুর্শিদাবাদের মানুষ আমাদেরকে 3টি আসনে জয় করবে, 3টি আসনেই ফুটবে ঘাসফুল। মমতা বলেন, শুধু মুর্শিদাবাদ নয়, মালদা, উত্তর দিনাজপুর সহ সকল আসন থেকে তৃণমূল জিতবে। এখন পর্যন্ত 5টি আসনে ভোট হয়েছে, সেগুলিতে আমরাই জিতছি, আর বাকি যে আসনগুলো রয়েছে সেগুলোতে আমরা জিতব নিশ্চিত অর্থেই। মানুষ ভুল করবেন না, এ রাজ্যে কংগ্রেস বামেদের ভোট দেওয়া মানে ভোট নষ্ট করা। মমতার আবেদন, এখানে সব ভোট তৃণমূলকে দিন, আমরা সকলে মিলে দেশকে গড়ব, সারা দেশ মিলে আমরা একসঙ্গে লড়ব, আমাদের একটাই এজেন্ডা, মোদি হাঁটাও দেশ বাঁচাও। বাংলার 26, আমরা চাই 42-এ 42, বাংলায় ভোট ভাগাভাগি করবেন না, এ নির্বাচন গুরুত্বপূর্ণ, এই সুযোগ হারালে সব হারাবেন। আমি দায়িত্ব নিয়ে বলছি, সেদিন আমি করেছিলাম, আমি যখন কংগ্রেস করতাম আমি রাজ্য যুব কংগ্রেসের সভাপতি ছিলাম, মান্নান হোসেন আমার এই জেলার সভাপতি ছিলেন, তখন আত্মসত্তার বেঁচেছিলেন, অতীশ সিনহা বেঁচেছিলেন, শঙ্কর দাস পাল বেঁচেছিলেন, তারা আমাকে ভীষণ ভালোবাসতেন আর সব ব্যাপারে আমায় ডাকতেন। আমি হরিহর পাড়ার নিয়ামতরা জানে, গুলি চালিয়ে প্রায় 8 জন লোক মারা গিয়েছিল, আমি নিজে ছুটে গিয়েছিলাম। আজকে আমার গর্ব করে বলতে ইচ্ছে করে, যদিও শুভেন্দু এই কাজটা খুব ভালো করেছে, দায়িত্ব সহকারে করেছে, আমরা সবাই তার পাশে ছিলাম, সাহায্য করেছি। মালদা দক্ষিণ দিনাজ, মালদা উত্তর দিনাজপুর এবং মুর্শিদাবাদ জেলায় বারবার আস্তে আস্তে ম্যাক্সিমাম ও এসছে, কখনো ববি এসছে, কখনো অভিষেক এসছে, কখনো বক্সি এসছে, কিন্তু ওই টুকরা অবজারভার হিসেবে দায়িত্ব নিয়ে কাজটা করেছে। তাই আজকে আমি যখন দেখি আমাদের পুরনো ছেলেরা সবাই আমাদের সাথে ফিরে এসেছে, যাদের নিয়ে আমি একদিন দল করতাম, আমার খুব ভালো লাগছে দেখতে। এমনকি ময়ূর হাসান যে বামপন্থী করতো, কিন্তু ময়ূর ভালো ছেলে, ময়ূরের সাথে আমার অনেকদিন আগে দেখা হয়েছে, বামপন্থী ছিল, বেরিয়ে এসছে, কিন্তু বিজেপির কাছে মাথা নত করেনি, আমি ওকে অভিনন্দন জানাই। এই মাটিকে যদি আমি একটুও চিনে থাকি, তাহলে আমি এটা বুঝতে পারছি মুর্শিদাবাদ এবং মালদার প্রত্যেকটা সিটি এবার তৃণমূল কংগ্রেস পাবে এবং জোড়াফল জয়ী হবে। এই জন্যই মানুষের কাছে আপনাদের আশীর্বাদ, শুভেচ্ছা আমরা প্রার্থনা করছি। এই যে আপনাদের এখানে এমপির বিরুদ্ধে শুভেন্দু বলছিল, তার অনেক কারণ আছে, ও সবসময় সবাইকে চোর বলে, সবাইকে ডাকাত বলে, সবাইকে সারদা নানা দেখায়, আর নিজে যে কত বড় কত কিছুর মধ্যে জড়িত যদি বলি, তাহলে আমার মুখটা কষে পড়ে যাবে, আমার গলা কেটে বাদ দিয়ে দিন, তবুও আমি আপনাদের বলবো যে আমি তাকে, আমি এসব কথা বলতে ভালোবাসি না, আমি ভালোবাসি না। আমি জানি আমার অনেক ঘটনা শোনা, ইলেকট্রিকের চুল্লিতে কিভাবে লোক মারা গিয়েছিল, ঝোড়া মারার ফোন কি করে হয়েছিল, বৈদিক ভিলেজ কি করে হলো, আমি সব কিছু জানি। কিন্তু যেরকম আমি মুখ খুলবো না, তার কারণ একটা রাজনীতিকে রাজনৈতিক সৌজন্যতা মেনটেন করি বলে তাই। এই পার্লামেন্ট অন্তত যখন শেষ হলো, সেদিনও পর্যন্ত হাউসে দাঁড়িয়ে গালাগালি দিচ্ছে তৃণমূল কংগ্রেস নাকি চোর। আমি বলি, তৃণমূল কংগ্রেস যদি চোর হয়, তুমি তাহলে ডাকাতদের সত্তা, তৃণমূল কংগ্রেসকে চোর বলতে লজ্জা করে না, কাকে মদত দিচ্ছ? বিজেপির লোকেরা টেবিল চাপড়াচ্ছে আর তুমি সারদা নানা বলছো, বুকের পাটা পাকড়ে যাও। 1980 সাল
তৈরি হয়েছে 1980 সালে। তুমি তো ছিলে, তোমার বন্ধু সিপিএম ছিল, তারাই তো অ্যালাউ করেছে। দেখেছেন বিজেপি সিপিএম কে ছুঁয়েছে? ছুঁয়নি। এখানে কংগ্রেস কে ছুঁয়েছে? একটাও ছুঁয়নি। তৃণমূল কংগ্রেস কে গালাগালি দেয় কেন? তৃণমূল কংগ্রেস ইঞ্চিতে ইঞ্চিতে বিজেপির বিরুদ্ধে লড়াই করে, দিল্লি থেকে কলকাতা, জেনে রাখবেন। এবং তৃণমূল কংগ্রেস উঠিয়ে দেবে ওদের হাত পাতা, এটা মাথায় রাখবেন। তাই তৃণমূল কংগ্রেস পুরো গালাগালি দেয়। আমরা মরবার জন্য তৈরি থাকি, কিন্তু আমরা বিশ্বাসঘাতকতা করি না। সবচেয়ে বড় বিশ্বাসঘাতক তো তোমরা, যারা কংগ্রেসের তেরঙ্গা ঝান্ডা হাতে নিয়ে দিনের বেলায় লাল মাটির সাথে ভাগ করো, আর রাতের বেলায় গেরুয়া মাটির সাথে ভাগ করো। জগাই মাথায় বিদায়, মধ্যেখানে রাম আর দুই পাশে বাম আর শ্যাম। মধ্যেখানে বিজেপি আর দু পাশে সিপিএম আর কংগ্রেস। মিথ্যে কথা বলছি? এখানে ইলেকশনে কারা কাজ করছে? আরএসএস। তারা কারা? বিজেপির সবচেয়ে বড়, বিজেপির গলায় বিড়ালের গলায় ঘন্টা বাজে। আগে হাফ প্যান্ট পরে প্যারেড করত, আর এখন শপিং মল প্যান্ট পরে দৌড়ে বেড়াচ্ছে, আর এই সব লোকেদের জন্য কাজ করছে। বাইরে থেকে কিছু প্রচারক নিয়ে এসছে, আমি ভাবতেই পারি না যে এইরকম। এদের ব্রত একটাই, হিন্দু হিন্দুদের লাগিয়ে দাও, হিন্দু মুসলমানে লাগিয়ে দাও, মুসলমান আদিবাসীতে লাগিয়ে দাও, আদিবাসী তপশিলিতে লাগিয়ে দাও। সাংবাদিকরা সত্যি কথা বললে গৌরী লস্কর সহ সবার গলা কেটে খুন করো, সবার ফোন ট্যাপ করো, সবার কম্পিউটার ট্যাপ করো, নোটবন্দি করো, কৃষকদের আত্মহত্যা করিয়ে দাও। 12,000 কৃষক মারা গেছে তোমাদের আমলে। মোদীবাবু বলেছিলেন 2 কোটি লোককে চাকরি দেবেন বছরে, মানে 5 বছরে 10 কোটি। আর দেখুন, 5 বছরে একটা চাকরি দেওয়া তো দূরের কথা, মাত্র 1 বছরে নোটবন্দি করার ফলে 2 কোটি ছেলে মেয়ে চাকরি করত, তারা বেকার হয়ে গেল। আমি 3 দিন আগে পাগলগ্রহ থেকে ফিরছিলাম, যে কোয়ালিটি ছেলে মেয়েরা কাজ ছিল বলছিল, দিদি আমাদের 45 বছর 50 বছর বয়স হয়ে গেছে, কোথায় চাকরি পাব? নির্বাচনের আগের মুহূর্তে আমাদের সব অপারেশন বন্ধ করে দিল। বিএসএনএলের ছেলে মেয়েরা আমার বাড়িতে এসেছিল, বলছিল আমরা 50,000 কর্মচারী, আমাদের কি করে চলবে আমরা জানি না। এইরকম ভয়ে মনে করবেন, বাংলায় বাস স্ট্যান্ডার্ড, বাংলায় বেথওয়ে থেকে শুরু করে অনেক কোম্পানি আজকে বন্ধ হয়ে গেছে। আজকে এই পরিস্থিতির উদ্ভব হয়েছে এবং আজকে এই পরিস্থিতি চলছে, কিন্তু বাংলায় হবে না। তার কারণ, আমাদের অনেকে উত্তর প্রদেশে লড়তে চেয়েছিল, বিহারে লড়তে চেয়েছিল, আমরাই বলেছি না ভোট ভাগাভাগি করবো না। ভোট ভাগাভাগি করলে বিজেপির হাত শক্তিশালী হবে, কংগ্রেসের হাত আর বিজেপির হাত শক্তিশালী করতে আমরা যাব না। তাই আমরা করিনি বৃহত্তর স্বার্থে, কারণ আজ আমাদের 1 পয়েন্ট প্রোগ্রাম মোদী হাঁটাও দেশ বাঁচাও, এটা আমাদের 1 পয়েন্ট প্রোগ্রাম মাথায় রাখবেন। এবং সেই 1 পয়েন্ট প্রোগ্রাম যদি সাকসেসফুল করতে হয়, বিজেপিকে 1টি ভোটও দেবেন না, কংগ্রেসকে 1টি ভোটও দেবেন না, এখানে সিপিএম বা ফরওয়ার্ড ব্লক আরএসপিকে 1টি ভোটও দেবেন না, আপনার ভোটটা তৃণমূল কংগ্রেসকে দিন। তার কারণ, এবারে সালটা হচ্ছে বাংলা সাল 1426, অঙ্কে মিলিয়ে যাবে। দেখুন 1426 বাংলা চায় 42-এ 42, 42-এ 42 টা সিপিএম দিল্লি কি করে কাপাতে হয় আমরা জানি, দিল্লি কি করে দখল করতে হয় আমরা জানি, দিল্লিতে কি করে সরকার করতে হয় আমরা জানি। আর তৃণমূল কংগ্রেসের সবাইকে নিয়ে সরকার করবে, উত্তরপ্রদেশ বাংলা সবাই মিলে একসাথে করবো আমরা, কোনো অসুবিধা নেই। আর বলছে বাংলায় শিখছে, যারা ছেলে হাতে মোয়া বাংলায় শিখছে। আমরা বলি আগে সামনা দিল্লি, তারপরে ভাবিস, আগে সামনা দিল্লি, সামনা দিল্লি সামনা, তারপরে ভাবিস বাংলা। দিল্লি চায় টলমল করছে, সেদিকে খেয়াল নেই। তাই আমরা আপনাদের আবার বলছি, আগামী দিন বিজেপি আসছেন না, এবং সরকার গঠন রিজিওনাল
পালন করবে, সবাই মিলেমিশে আমরা করব। আর যদি এটা পালন করতে না পারেন, আগামী দিন আর ভোট হবে না দেখবেন। বিজেপি নেতারা বলতে শুরু করে দিয়েছে এটাই শেষ ভোট, আর সংবিধানও থাকবে না, গণতান্ত্রিক অধিকারও থাকবে না, বাঁচার অধিকারও থাকবে না, সব এনআরসি করে দাঁড়িয়ে দেবে। ভোটটা না দিয়ে ভালো থাকবেন।